আমার মাঝে মাঝে বাম সাইডে একটু ব্যথা করে, আসলে কিসের ব্যথা? বয়স, আমার বয়স হচ্ছে 30 বছর। প্রথমত আপনার বয়স কিন্তু কম, 30 বছর। 30 বছরে সাধারণত প্রেশার ডায়াবেটিস ওরকম হয় না, তো কাজেই আপনার ক্ষেত্রে হার্টের হওয়ার সম্ভাবনা কম। একটা জিনিস আমাদের মনে রাখা দরকার, বুকে ব্যথা কিন্তু প্রায় 30টা কারণে বুকে ব্যথা হতে পারে। আমাদের কিন্তু অনেকের ধারণা নাই, বুকে ব্যথা হলে আমরা মনে করি এটা সম্ভবত হার্টের, না, 30টা কারণ। এই কারণগুলো এই মুহূর্তে ইলাবোরেট করার, তবে সংক্ষেপে কয়েকটা বলি। যেমন এখানে হাড়ের কারণে ব্যথা হতে পারে, এখানে মাসলের কারণে হতে পারে, এখানে নার্ভ আছে, এখানে ফুসফুস আছে, কিডনির কারণে এদিকে ব্যথা হতে পারে বুকে, তারপরে গলব্লাডারে পাথর থাকলে ব্যথা হতে পারে, তারপর টনসিলের কারণে বুকে ব্যথা হতে পারে, সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস, এই ধরনের 30টা কারণে বুকে ব্যথা হতে পারে, একটা শুধু হার্টের। কাজেই এক্ষেত্রে আমাদের জানতে হবে যে হার্টের ব্যথার ধরনটা কী, যে এই যে মাঝরাতে মাঝে মাঝে ব্যথা করে, হার্টের ব্যথা কিন্তু এরকম হবে না। যে প্রথমত ব্যথা হবে সমস্ত বুক জুড়ে, এবং এটা দুই ধরনের ব্যথা হয়। এক হচ্ছে হাঁটতে গেলে ব্যথা করবে, সেটা বলে অ্যাঞ্জাইনা, অ্যাঞ্জাইনাল পেইন এরকম। আর রেস্ট অবস্থা যদি ব্যথা করে, সমস্ত বুক জুড়ে ব্যথা করবে, এবং চাপা ব্যথা, মানে একটা ভারী পাথর আপনার বুকে বা একটা হাতি পা দিয়ে রাখছে আপনার বুকে, এরকম একটা ফিলিংস হবে। এবং এই ব্যথাটা অনেক সময় বুকের মাঝখানে থাকে, এখান থেকে ছড়িয়ে যেতে পারে হাতে, নিচের চোয়ালে, নাভি পর্যন্ত এরকম যেতে পারে। তারপরে এর সাথে যদি হার্টের হয়ে থাকে, তাহলে সাধারণত ঘাম হয়, একটা ঠান্ডা শীতের মধ্যেও দেখবেন যে পেশেন্ট ঘামতে থাকে। এইগুলো হচ্ছে লক্ষণ। কিন্তু এটা কাদের হবে? সাধারণত মিডিল এজ, ধরেন 40 পরে থেকে আস্তে আস্তে হার্টের রোগ হওয়া শুরু হয়, এবং তাদের কতগুলো কারণ থাকে, মেজর রিস্ক ফ্যাক্টর বলি আমরা, যেমন হাইপারটেনশন, ডায়াবেটিস, স্মোকিং, কোলেস্টেরল বা চর্বি, রক্তে চর্বি বেশি, এই 4টা মেজর কজ যদি থাকে, তার সাথে যদি বুকে ব্যথা থাকে, আমরা ধরে নিই যে হার্টের হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু প্রেশার নাই, ডায়াবেটিস নাই, সিগারেট খান না, কোলেস্টেরলও নর্মাল, সেক্ষেত্রে আপনার হার্টের হওয়ার সম্ভাবনা খুবই। স্যার, আমাদের এই দর্শকের প্রতি স্যার কী পরামর্শ? তারপরে আপনার জন্য পরামর্শ হচ্ছে যে আপনি একটা কোলেস্টেরল চেক করতে পারেন, তারপরে ডায়াবেটিস আছে কি না, থাইরয়েড আছে কি না, প্রেশার চেক করবেন, সবই যদি ভালো থাকে, তারপরে যদি সন্দেহ দূর করতে হয়, আপনি একটা ইটিটি করবেন, ওই যে ইসিজি লাগিয়ে মেশিনে হাঁটা হয়, দেখবেন যে অনেক সময় অ্যাডে দেখা হয় যে ওটা হাঁটলে যদি আপনি ভালো হাঁটতে পারেন, তার মানে হার্টের কোনো কারণ নাই, এটা আপনি অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের কারণেও হতে পারে ব্যথা এরকম।